বিমান বাতিল ঘিরে এমবিবি বিমানবন্দরে চরম উত্তেজনা। অভিযোগ, আগরতলা বিমানবন্দর থেকে এয়ার আকাশা সংস্থার বিমান বিকেল তিনটায় গুয়াহাটি যাওয়ার কথা থাকলেও কোনো কারণ ছাড়া আচমকাই রাতে জানিয়ে দেওয়া হয় বিমান যাবে না। এ নিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। যাত্রীদের প্রশ্ন একটাই, কোনো কারণ ছাড়া বিমান বাতিল করা হলো কেন? পরবর্তী সময়ে দুই পক্ষের মধ্যে বাগবেদনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যাত্রীদের অভিযোগ, তাদের থাকা খাওয়ার কোনো দায়িত্ব নেয়নি বিমান সংস্থা, বরং দুর্ব্যবহার করেছে তাদের সাথে। এদিন যাত্রীরা মুখ্যমন্ত্রীর সহযোগিতার দাবি জানান। এক প্রকারভাবে উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দরের টার্মিনাল ভবন। আমরা এখানে সবাই গুয়াহাটি এয়ারলাইন সরি ত্রিপুরা এয়ারপোর্টে আছি। আকাশা এয়ারলাইন্সের টিকিটে আমরা সবাই আছি এখানে। একশো জন লোক, একশো জন লোকের ফ্লাইট এরা উইদাউট এনি রিজন ক্যান্সেল করিয়েছে টেকনিক্যাল এরর দেখিয়ে। ওকে, এখন বলছে লাইটনিং এর জন্য। একশো জন লোক এখানে রয়েছে, একশো জন লোক এখানে রয়েছে পুরো এয়ারপোর্টে। সেখানে বয়স্ক লোকও আছে হুইল চেয়ারে, আমি দেখাচ্ছি হুইল চেয়ারে বয়স্ক লোকও এখানে বসে আছে। কোথায় হুইল চেয়ার? হুইল চেয়ারে কোথায় আছে ভদ্রলোক? ওই আমি যাচ্ছি দেখাচ্ছি, আসুন দেখুন। এনাকে সাইডে রাখা হয়েছে, তার কারণ এতটা ঝামেলার মধ্যে থাকলে আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। এই ভদ্রলোকও হুইল চেয়ার প্যাসেঞ্জার, বয়স্ক লোক, হুইল চেয়ার প্যাসেঞ্জার উইথ আকসা এয়ারলাইন টিকিট। ওকে, উইথ আকসা এয়ারলাইন টিকিট। বাইট, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।